বৈরী আবহাওয়া ও থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে যাত্রীদের বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রিমোড় এলাকায়। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখবেন যে মহাসড়কটিতে বেশ গণপরিবহন রয়েছে এবং এই গণপরিবহনগুলো ঢাকা গাবতলী থেকে ছেড়ে আসছে এবং চন্দ্রাতে এসে যাত্রী উঠিয়ে আবার তা চলে যাচ্ছে। আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত যানবাহনের একটি জটলা ছিল এবং যানবাহনের ধীরগতি ছিল, যার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে একটু বেশ বিড়ম্বনার শিকার হতে হয়। এই মুহূর্তে বৃষ্টি থাকার কারণেও কিন্তু যাত্রীরা গাড়িতে উঠতে পারছে না, সে এই কারণে যাত্রীরা এসে ফ্লাইওভারের নিচে অবস্থান করছে, এবং তাদের গাড়ি আসলে তারা গাড়িতে উঠে যাচ্ছে এবং গাড়ি এখান থেকে ছেড়ে যাচ্ছে। আমি মহাসড়ক সংশ্লিষ্ট হাইওয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে যে মহাসড়কে দুটোর পরে আজ দুটোর পরে তেমন কোনো যানবাহনের চাপ থাকবে না এবং যাত্রীরও চাপ থাকবে না, কারণ দুটোর মধ্যেই মোটামুটি বেশিরভাগ যাত্রী তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করতে পারবে। এবং এই ছিল আমার কাছে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে সর্বশেষ অবস্থা।